हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल एज इनफोनाइट एरिना। आज के शुरू करब तुम्हारे WBSSC कंप्यूटर साइंस और कंप्यूटर एप्लीकेशन यूनिट वन चैप्टर। एर आगे वीडियोते अलरेडी सिलेबस नहीं डिटेल आलोचना करी। आज के यूनिट वन चैप्टर नहीं एक डिटेल्स आलोचना करब और तार संगे कि वीडियो डिटेल्स सिलेबस नहीं कि डिटेल्स वीडियो बनाब। तो आमार जरा क्लासरूमे जॉइन करते चाहो तादेर जन्य बोले रखी तारा वेबसाइटे विजिट करते पारो www.asinfonite.teachmeet.in। एखाने गेले WBSSC क्लासे जे एखाने तोमरा एनरोल करते पारो, एनरोल अपशन आछे, अथवा आमार नीचे डेस्क्रिप्शन बक्से गूगल फॉर्म देया थाकबे, सेखाने तोमादे डेस्क्रिप्शन सेखाने तोमादे डिटेल्स दिए फिल आप करे फोन नम्बर दिए पाठाते पारो, आमी क्लासे एड करे निते पारबो। चलो देरी ना करे आजके शुरू करा जाक। आजके शुरू करबो आमादेर यूनिट वन चैप्टारे। प्रथमे देखबो जे कि आछे। प्रथमे आमरा जेनारेशन अफ कम्पिउटार्स निये आजके आलोचना करबो, एटा खूबी इम्पर्टेंट जिनिस। ओके, आमरा बोले राखी जे एखाने कम्पिउटार साइंस कम्पिउटार एप्लीकेशन এই ভিডিওতে সব অলমোস্ট সব সিলেবাসই কভার করব। তো আজকে যেটা শুরু করবো সেটা জেনারেশন অফ কম্পিউটার। এখানে দেখব যে কিছু জেনারেশন কম্পিউটারের কিছু ফিচার্স আছে, সেগুলো নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে দেখব প্রথম প্রজন্ম কম্পিউটার, এই প্রজন্ম বৈশিষ্ট্যগুলো কী কী। এই বৈশিষ্ট্য হচ্ছে এই প্রজন্মে কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হলো ভ্যাকুয়াম টিউব। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় MCQ-তেও কোশ্চেন দেয় যে প্রথম প্রজন্মের কম্পিউটারের মেইন ফিচার্স অথবা ভ্যাকুয়াম টিউব কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য। অবশ্যই বলতে হবে ফার্স্ট জেনারেশন বা প্রথম প্রজন্ম। এবং ইনপুট হিসাবে পাঞ্চ কার্ড ব্যবহৃত হয় এবং কম্পিউটারগুলো চালু রাখার জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির প্রয়োজন ছিল। সুতরাং এইগুলো হচ্ছে তোমাদের প্রথম প্রজন্মের কিছু কম্পিউটারের বৈশিষ্ট্য। উদাহরণ কী হতে পারে, ENIAC। ওকে, ENIAC হচ্ছে অবশ্যই প্রথম প্রজন্মের কম্পিউটার। এরপরে চলে যাব নেক্সট দ্বিতীয় সেকেন্ড জেনারেশন কম্পিউটার অথবা দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। এখানে দেখব ফিচার্স কী কী আছে। এই প্রজন্মের কম্পিউটারের প্রধান ইলেকট্রিক যন্ত্রাংশ ট্রানজিস্টার, এটাও খুব ইম্পর্টেন্ট। ট্রানজিস্টার হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের প্রধান ফিচার্স। প্রথম চালু হয় ট্রানজিস্টার এখানে। এছাড়াও কী কী আছে, মেমোরি হিসেবে পাঞ্চ কার্ড বা ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হতো এবং আউটপুটের জন্য পাঞ্চ কার্ডের কাগজ ব্যবহার করা হতো, পাঞ্চ কার্ড কাগজ ব্যবহার করা হতো। আর উদাহরণ কী কী, PDB-1, IBM 7000 এটসেট্রা। তো বলে রাখি পাঞ্চ কার্ড কী, পাঞ্চ কার্ড এক ধরনের একটা মেমোরি কার্ড টাইপের। তো ইনপুট করার সময় বা আউটপুটের সময় পাঞ্চ কার্ড ব্যবহার করা হয়, তো মেমোরি এখানে এসে স্টোর হয়। ওকে, তবে একটা জিনিস বলে দিই, তোমাদের SSC-তে নতুন যে সিলেবাস অনুযায়ী তাদের MCQ-র কোশ্চেন হচ্ছে। তো আগে একটা সময় কিন্তু 2 মার্কসের কোশ্চেন আসতো, সুতরাং আমরা MCQ মাথায় রেখেই প্রিপারেশান নেবো। তবে কিছু নোটস আমরা দিতে থাকবো, যে নোটসগুলো কিন্তু আমরা ক্লাসরুমে দিয়ে থাকবো। যারা অবশ্যই জয়েন করবে ক্লাসরুমে নোটসটা অবশ্যই পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নেবো তৃতীয় প্রজন্ম জেনারেশন কম্পিউটারের তৃতীয় প্রজন্ম কী হচ্ছে, এখানে বৈশিষ্ট্যগুলো কী কী। এই প্রজন্মের প্রধান ইলেকট্রিক যন্ত্রাংশ ইন্টিগ্রেটেড সার্কিট, খুব ইম্পর্টেন্ট জিনিস। মেন ফিচার্স হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট প্রথম ব্যবহৃত হচ্ছে তৃতীয় প্রজন্মের IC, অর্থাৎ IC ব্যবহার হচ্ছে কিন্তু তৃতীয় প্রজন্মের কম্পিউটারে। ইনপুটের জন্য কী ব্যবহার করা হয়, আউটপুটের জন্য মনিটর ব্যবহার করা হয় থাকে। এখানে ইনপুটের জন্য অ্যাকচুয়ালি কীবোর্ড ইউজ করা হয় যেতে পারে, কীবোর্ড ব্যবহার করা হয়, আউটপুটের জন্য মনিটর ব্যবহার করা হয় এবং তথ্য সংগ্রহের জন্য ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হয়। ওকে, উদাহরণ কি, IBM 360। সুতরাং এই গেল তৃতীয় প্রজন্মের কম্পিউটারের ফিচার্স। এরপর দেখব চতুর্থ প্রজন্মের কম্পিউটার, এখানে কী কী ফিচার্স আছে। এই প্রজন্মের কম্পিউটারের প্রধান ইলেকট্রিক যন্ত্রাংশ ULSI বা VLSI প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তাহলে প্রথম LSI VLSI ইউজ করা হচ্ছে চতুর্থ প্রজন্মের কম্পিউটারের ক্ষেত্রে, কিন্তু এইগুলো MCQ-তে খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পয়েন্টকে রাখতে হবে। ইনপুট ডিভাইসে কিবোর্ড ব্যবহার করা হয়, আউটপুট ডিভাইসে মনিটর ব্যবহার করা হয় এবং তথ্য সংরক্ষণের জন্য ম্যাগনেটিক ডিস্ক, পরবর্তীকালে অপটিক্যাল স্টোরেজ ব্যবহার করা হতো। এটা হচ্ছে ফোর্থ জেনারেশনের ইন্টেলের Pentium 4, যেগুলো এখন চলছে ফোর্থ জেনারেশন কম্পিউটার্স। ওকে, এরপরে দেখে নেব পঞ্চম প্রজন্ম। এখানে কি কম্পিউটারের জন্য আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন ব্যবহার করা হয়, এখানেও IC ব্যবহার করা হয়, কিন্তু ইউএলএসআই
আগেরটা ছিল ALSI বা VLSI, এখানে হচ্ছে ULSI আইসি ব্যবহার করা হচ্ছে। ইনপুটের জন্য কিবোর্ড মাউস টাচ স্ক্রিন ব্যবহার করা হয়, আউটপুট ডিভাইসের জন্য LCD LED প্রজেক্টর ব্যবহার করা হচ্ছে, তথ্য সংগ্রহের জন্য ম্যাগনেটিক ডিস্ক বা অপটিক্যাল ডিস্ক ব্যবহার করা হয়। ওকে, উদাহরণ কি হতে পারে, ল্যাপটপ মিনি কম্পিউটার্স, অর্থাৎ আমাদের যে এখন জেনারেশন চলছে সেটা ল্যাপটপ মিনি কম্পিউটার, এই সমস্ত কিন্তু পঞ্চম প্রজন্মের ফিচার্স। এরপর দেখে নেব কোন কোন আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটগুলোর ফুল ফর্ম এবং তাদের ইন্টিগ্রেশন বা লার্জ কী কী ধরনের ইন্টিগ্রেশন হয়, কতগুলো ট্রানজিস্টার নিয়ে তৈরি হয়, সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমেই দেখব SSI, এটার নাম হচ্ছে স্মল স্কেল ইন্টিগ্রেশন। এতে এটা মূলত অনেকগুলো ট্রানজিস্টার থাকে, সেই ট্রানজিস্টার সংখ্যা কেমন হতে পারে, এটা লেস দ্যান 10, অ্যাপ্রক্সিমেটলি লেস দ্যান 10 হয়। MSI মানে ফুল ফর্ম হচ্ছে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন, স্কেল অফ ইন্টিগ্রেশন হচ্ছে 10 থেকে 100টা ট্রানজিস্টার নিয়ে তৈরি হয়। LSI হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এখানে 10 থেকে 10,000-এর উপর ট্রানজিস্টার নিয়ে তৈরি হয়। VLSI হচ্ছে যে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এখানে 10,000 থেকে প্রায় 100,000-এর মতো ট্রানজিস্টার থাকে। ULSI আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এখানে প্রায় 100,000-এর বেশি তোমাদের ইন ট্রানজিস্টার নিয়ে এটা এই সার্কিটটা তৈরি হয়। এরপরে দেখে নেব ক্লাসিফিকেশান অফ কম্পিউটার্স। তো ক্লাসিফিকেশান অফ কম্পিউটার্স কীভাবে ভাগ করছে, প্রথমে দেখো এটা দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে যে লজিক্যাল ক্লাসিফিকেশান, একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচারাল ক্লাসিফিকেশান। লজিক্যাল ক্লাসিফিকেশনটা কী ভাগ হচ্ছে, অ্যানালগ ডিজিটাল এবং হাইব্রিড, এই তিনটে ভাগে ভাগ করা হয়। স্ট্রাকচারে হচ্ছে লার্জ এবং স্মল, লার্জ কম্পিউটারকে আবার দুভাগে ভাগ করছে, সুপার কম্পিউটার এবং মেন ফ্রেম কম্পিউটার, স্মলটাকে আবার ভাগ করা হচ্ছে পার্সোনাল এবং পোর্টেবল কম্পিউটার। ওকে, তাহলে এই গেল তোমাদের ক্লাসিফিকেশান অফ কম্পিউটার্স। এইগুলো নিয়ে ডিটেলসে আমরা ক্লাসরুমে আলোচনা করব, আমি একটা মোটামুটি ওভারভিউ দিয়ে দিলাম। এবার দেবো ডেটা ভার্সেস ইনফরমেশন, খুবই ইম্পর্টেন্ট, ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য, মাঝে মাঝে এটা কিন্তু SSC-তে কোশ্চেনে দেয়। ডেটা হচ্ছে সম্পূর্ণ অর্থহীন অসংগঠিত কিছু শব্দ বা সংখ্যা, ইনফরমেশন হচ্ছে অর্থযুক্ত অর্থবহ কিছু তথ্য যা প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হয়। অর্থাৎ ডেটা কিন্তু হচ্ছে একটা অর্থহীন অসংগঠিত কিছু শব্দ, কিন্তু ইনফরমেশন কী, যখন এই সমস্ত শব্দগুলোর মধ্যে একটা অর্থযুক্ত অর্থবহ হয় সেক্ষেত্রে ইনফরমেশন তৈরি হয়ে যায়। এক্সাম্পল কী হতে পারে, ধরো দেয়া আছে 1809-1984, তো এইটা সম্বন্ধে কিছু বলা যায় ডেটা হতে পারে, এটাকে বলা যেতে পারে ডেটা। কিন্তু যদি বলা হয় যে কারো ডেট অফ বার্থ, DOB ডেট অফ বার্থ হচ্ছে এইটা, সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে গেল কিন্তু ইনফরমেশান। ওকে, ডেটা প্রসেসিং সাইকেল কী, ডেটা প্রসেসিং সাইকেল যে চক্রের মাধ্যমে ডেটা থেকে ইনফরমেশান পাওয়া যায় তাকেই বলছে ডেটা প্রসেসিং সাইকেল। অর্থাৎ ইনপুটে কিছু ডেটা আমার ঢুকলো, প্রসেসিংয়ের মাধ্যমে, এখানে প্রসেসিং হলো, প্রসেসিংয়ের মাধ্যমে কী হয়েছে, প্রসেস ডেটা মানে অর্থাৎ ইনফরমেশান কিন্তু এখানে পাওয়া গেল, এটি হচ্ছে আমাদের আউটপুট। তো এটাকেই আমাদের ডেটা প্রসেসিং সাইকেল বলছে, ইনপুট প্রসেসিং এবং আউটপুট এই তিনটে নিয়ে তৈরি হচ্ছে আমাদের ডেটা প্রসেসিং সাইকেল। এবার দেখব আর্কিটেকচার, অর্থাৎ ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা ভন নিউম্যান আর্কিটেকচার বলা হয়। এখানে একটা পার্ট থাকছে ইনপুট পার্ট, ইনপুট পার্ট থেকে এই ব্লক ডায়াগ্রামের মধ্যে থাকছে CPUকে দুটো ভাগে ভাগ করা আছে, ALU এবং CU। ওকে, তো ALU হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট, এটা নিয়ে তৈরি হচ্ছে CPU, আর থাকছে মেমোরি এবং আউটপুট সেকশন। তাহলে প্রথমে ডেটা এখান দিয়ে ইনপুটে এসে কোথায় স্টোর হচ্ছে, স্টোর হচ্ছে মেমোরিতে, মেমোরি থেকে কন্ট্রোল ইউনিটের থ্রু দিয়ে অ্যাক্সেস করছে অ্যারিথমেটিক লজিক ইউনিটে। কন্ট্রোল ইউনিটের কাজ কী হচ্ছে, এই সমস্ত ডেটাগুলিকে কোনটার পর কোনটা ইনস্ট্রাকশানগুলো এক্সিকিউট করবে তার একটা কন্ট্রোল করা, এবং আফটার প্রসেসিং ডেটা কোথায় চলে যাচ্ছে, আউটপুটে। ওকে, তো ইনপুট, তাহলে এই গেল আমাদের কম্পিউটারের একটা ব্লক ডায়াগ্রাম। তাহলে ইনপুট থেকে ডেটা আমাদের চলে আসছে থ্রু কন্ট্রোল ইউনিটের মাধ্যমে ALU-তে, সেটা মেমোরিতে স্টোর হতে পারে বা ডাইরেক্টলি ইউজ হতে পারে, আফটার প্রসেসিং কোথায় যেতে পারে, মেমোরিতেও স্টোর হতে পারে অথবা আউটপুট ডিভাইসেও চলে যেতে পারে। তো এইগুলো আমাদের কিন্তু একটা ভন নিউম্যান আর্কিটেকচারের ব্লক ডায়াগ্রাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমি স্টার দিয়ে রাখছি, এটা অলমোস্ট পরীক্ষা দেয়, কেন কী কী যে কোশ্চেনগুলো আসবে সেগুলো হচ্ছে ALU-র কাজ, ফাংশন অফ ALU আর দ্য ফাংশন অফ CU কন্ট্রোল ইউনিট, খুব ইম্পর্টেন্ট পার্ট।
নেক্সট দেখে নেবো এই ভন নিউম্যান আর্কিটেকচারের যে পার্টগুলো আমাদের ডিটেলিং পড়তে হবে, সেটা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সম্বন্ধে ডিটেলিং পড়তে হবে, এর মধ্যে অ্যারিথমেটিক কন্ট্রোল ইউনিট সম্বন্ধে একটু ফাংশনগুলো জানতে হবে, মেমোরি সম্বন্ধে ডিটেলিং জানতে হবে, ইনপুট ডিভাইসগুলো সম্বন্ধে আমাদের কিন্তু একটু ডিটেলিং পড়তে হবে, এবং আউটপুট ডিভাইস থেকেও কোশ্চেন এখানে ডিটেলিং পড়তে হবে। তো এই ডিটেলিংগুলো আমরা ক্লাসরুমে আলোচনা করব, আজকে জাস্ট ওভারভিউ দিয়ে দিলাম যে তোমাদের কীভাবে পড়তে হবে। এরপরে দেখবো ক্লাসিফিকেশান অফ প্রিন্টার্স, এখানে হচ্ছে যে প্রিন্টারকে আমরা কতভাগে ভাগ করতে পারি, দুভাগে ভাগ করা যায়, একটা ইম্প্যাক্ট প্রিন্টার, একটা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারে আবার দুভাগ ভাগ হচ্ছে ক্যারেক্টার প্রিন্টার, লাইন প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টারকে কীভাবে ভাগ করছে, ইঙ্কজেট প্রিন্টার এবং লেজার প্রিন্টার। আবার ক্যারেক্টার প্রিন্টারে দুটো ভাগ, ডট ম্যাট্রিক্স, ডেজি হুইল প্রিন্টার। লাইন প্রিন্টারে আবার দুটো ভাগ, একটা হচ্ছে ড্রাম প্রিন্টার্স, একটা হচ্ছে চেন প্রিন্টার্স। তো এই গেল আমাদের টোটাল প্রিন্টারের ভাগ, এগুলো সম্বন্ধে কিন্তু ডিটেলিং অবশ্যই পড়তে হবে, এগুলো অবশ্যই আস্তে আস্তে ক্লাসরুমে আলোচনা করা হবে, বা পরে যদি ইউটিউব ভিডিও বার করি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এই ভিডিওগুলো দেখতে পারবে। ওকে, তো এখানে কিছু প্রিন্টারের ছবি দেওয়া আছে, ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার, ডেজি হুইল প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার্স, এগুলো হচ্ছে কিছু প্রিন্টারের ছবি দেওয়া রইল। ওকে, নেক্সট, তো আজকের লেসন আমরা এখানেই শেষ করছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, এবং যারা আমার এই ক্লাসরুমে জয়েন করতে চাও তারা এই সাইটটা ভিজিট করে নাও, asinfinite.teachmin.in, এখানে আমাদের WBCC ক্লাসে এনরোল করতে পারবে। এছাড়াও তোমাদের গুগল ফর্মের একটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা তোমাদের ডিসক্রিপশন দিয়ে দিতে পারবে, আমি এখানে অ্যাড করে নিতে পারবো। নেক্সট ক্লাসে আমরা মেমোরি নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। থ্যাংক ইউ।